হাই, কেমন আছেন সবাই? আপনারা অনেক অনেক রিকোয়েস্ট করেছেন, যাদের নামের শুরু ই দিয়ে হয়ে থাকে তারা কেমন ধরনের মানুষ হয়ে থাকেন, এ নিয়ে একটি ভিডিও তৈরি করতে। তাই আজকের এই ভিডিওটি তৈরি করা। চলুন জেনে নেওয়া যাক, নামের শুরুতে যাদের ই থাকে তারা কেমন ধরনের মানুষ হয়ে থাকেন। এছাড়া প্রতিদিনের রাশিফল, সাপ্তাহিক, মাসিক, বার্ষিক রাশিফল এবং জ্যোতিষ টিপ সম্পর্কে জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে আপডেট ভিডিও পেতে। এছাড়া প্রতি সপ্তাহে কীর্তন আপলোড করা হয়, চাইলে চ্যানেলটি এখনই ঘুরে আসতে পারেন। নামের শুরুতে যদি কারোর ই থাকে তাহলে সেই ব্যক্তির মধ্যে বিশেষ কিছু গুণ থেকে থাকে। প্রতিটি মানুষের মধ্যেই বেশ কিছু নিজস্বতা থেকে থাকে, যার মধ্যে তাদের সঙ্গে অন্য কারোর ফারাক থেকে থাকে। প্রতিটি মানুষের এই বিশেষত্ব থাকে, তবে অনেক সময় এই বিশেষত্বের পার্থক্য করা যায় নামের আদ্যক্ষরের মাধ্যমেও। ই অক্ষর দিয়ে নাম শুরু হলে সেই ব্যক্তি খুবই উষ্ণ হৃদয় সম্পন্ন মানুষ হন। তিনি ভালোবাসতে জানেন, পাশাপাশি ভালো রাখতেও জানেন। আশেপাশের মানুষের প্রতি যতটা যত্নবান ততটাই সহানুভূতিশীল হয়ে ওঠেন। নিজের সমস্ত যত্ন আর আদরে অন্যকে ভালো রাখার বিষয়ে এরা সর্বদাই আগ্রহী হয়ে থাকেন। তবে এই মানুষদের জীবন রোলার কোস্টার রাইডের মতোই, ভীষণভাবে চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে এরা চলেন। তবে জীবনের এত প্রতিকূলতার মধ্যেও এদের সমস্যা হয় না, সমস্ত ভালো মন্দ সময়কে এরা আপন করে নিয়েই চলতে পারে। কাজের পরিবেশে এদের ঝুঁকি নেওয়ার ক্ষমতা দেখার মতো। তাছাড়া সমস্ত কাজ সব সময় এরা নতুন উদ্যম দিয়েই করতে ভালোবাসেন। কাজের বিষয়ে এদের উৎসাহ দেখারই মতো। সংখ্যাতত্ত্ব অনুযায়ী 5 সংখ্যার সঙ্গে এদের সম্পর্ক রয়েছে, তবে ব্যক্তিসত্তার দিক থেকে এরা খুবই কল্পনাপ্রবণ। এদের ভাবনা চিন্তা অন্যদের থেকে একটু আলাদা ধরনেরই হয়ে থাকে। বহু জটিল বিষয় এরা সহজেই সমাধান করতে পারে। এরা চালাক ও বুদ্ধিদীপ্ত হয়ে থাকে, চট করে এদের কেউ সমস্যায় ফেলতে পারেই না। তবে সময়ে সময়ে নির্ভরতার অযোগ্যতাও প্রমাণ করে থাকেন এরা, যা এই ধরনের মানুষের একটি খারাপ দিক। তবে এই মানুষ মোটামুটি ভালোই হয়ে থাকে। ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।